নমস্কার বন্ধুরা স্মার্ট নোটস ডাব্লিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ডিরেকশান অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা করাবো রিজনিংয়ের তো এটা কিন্তু বন্ধুরা পার্ট ওয়ান আর আরও দুটো পার্টে কিন্তু আমি কমপ্লিট চ্যাপ্টারটা মানে সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বন্ধুরা আমি বলে রাখি যে আমি যেমন তোমাদের কিছু কনসেপ্ট করানোর পরে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আমি করা প্রতিটা চ্যাপ্টারের সেগুলো আমি এখন করা করাবো না আমি ভেবেছি যে প্রতিটা চ্যাপ্টার আগে তোমাদেরকে করিয়ে নিই মানে সিলেবাসটা অন্তত আগে কমপ্লিট করে নিই তারপর আমি প্রতিটা চ্যাপ্টারের এক এক করে ডাব্লিউ বিসিএস এবং মেইন্সে যা 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 কোশ্চেন এসেছিলো সেগুলো আমি কমপ্লিট করে দেব ঠিক আছে আচ্ছা তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তাহলে চলো বন্ধুরা শুরু করি আচ্ছা প্রথমে দেখো হ্যাঁ প্রথমে ডিরেকশান অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের ডিরেকশন সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে দেখো কোনো ম্যাপের ক্ষেত্রে যখন কোনো ম্যাপ ধরো সামনে থাকে বা নর্মালি হ্যাঁ যে কোনো ব্যব অবস্থায় ওপরের দিকে কিন্তু নর্থ হয় ঠিক আছে এটা হয় নর্থ কোনো ম্যাপ যদি সামনে থাকে তাহলে সেটার উপরের দিকে নর্থ নিচের দিকে সাউথ আমাদের ডান দিকে থাকে ইস্ট বাঁ দিকে থাকে ওয়েস্ট ঠিক আছে এটা হচ্ছে চারদিকের আমাদের ডিরেকশনটা হলো এবার দেখো নর্থ আর ইস্টের মাঝে কি থাকে সেটা হচ্ছে দেখো নর্থ ইস্ট ঠিক আছে ইস্ট এবং সাউথের মাঝখানে কী থাকে সেটা হচ্ছে সাউথ ইস্ট নর্থ এবং ওয়েস্টের মাঝখানে কি থাকে সেটা থাকে দেখুন নর্থ ওয়েস্ট সাউথ এবং ওয়েস্টের মাঝখানে থাকে সাউথ ওয়েস্ট ঠিক আছে জিনিসটা বোঝা গেল চার এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে ওপরের দিকে নর্থ ডান দিকে ইস্ট নিচের দিকে সাউথ সাউথ আর বাঁদিকে হচ্ছে গিয়ে ওয়েস্ট আচ্ছা এবার আরেকটা কনসেপ্ট তোমাদেরকে দেখিয়ে রাখি আচ্ছা এটা হচ্ছে দেখো জিরো ডিগ্রি ঠিক আছে নর্থ আমি তোমাদের লিখে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে তোমার ইস্ট এদিকে হচ্ছে তোমার ওয়েস্ট জিনিসটা বোঝা গেল আচ্ছা নর্থ যদি আমরা জিরো ডিগ্রি ধরি তাহলে প্রতিটা যে দিক যখন পরিবর্তন হচ্ছে ধরো নর্থ থেকে এদিকে কি হলো নর্থ ইস্ট যখন গেল এই কোনটা কিন্তু বন্ধুরা তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ ঠিক আছে এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এবার টোটাল নর্থ থেকে ইস্ট যেটা আছে এই কোনটা কিন্তু টোটাল নাইনটি ডিগ্রি ঠিক আছে টোটাল নাইনটি ডিগ্রি আর এখানে দেখো শুধু এইটা হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাহলে প্রতিটা যখন আমি দিক পরিবর্তন হচ্ছে নর্থ থেকে নর্থ ইস্ট পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরছে ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি এরকম করে কিন্তু বন্ধুরা দেখো ডিগ্রিগুলো কিন্তু পঁয়তাল্লিশ করে চেঞ্জ হচ্ছে ঠিক আছে আচ্ছা নর্থ থেকে যখন ইস্টে যাচ্ছে মানে এইভাবে যখন ঘুরছে জিনিসটা তাহলে এটা কিন্তু বলে ক্লকওয়াইজ কেমন দেখো যদি আমরা দেখাই যে দেখো বারো হ্যাঁ এক দুই তিন চার যেরকমভাবে থাকে এটা এরকমভাবে ঘুরছে মানে কি ক্লক ওয়াইজ ঘুরছে মানে ঘড়ি যেমনভাবে ঘোরে আচ্ছা এবার দেখো এইভাবে যদি ঘুরছে তাহলে কী হবে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ঘড়ি এভাবে ঘোরে না কিন্তু এইভাবে যখন ঘুরবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এই ডিরেকশানটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু কাজে লাগবে ঠিক আছে তাহলে এই তোমার ডিগ্রিগুলো আশা করি বুঝতে পারলে যে জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি খালি পঁয়তাল্লিশ করে প্রতিটা ঘুরছে ঠিক আছে ক্লক ওয়াইজ আর এটা এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে কমছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে সবার শেষে গিয়ে কিন্তু বন্ধুরা 0 জিরো ডিগ্রিটা তিনশো ষাট ডিগ্রি হবে বোঝা গেল আচ্ছা আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখে রাখি আমি একদম সহজ থেকে শুরু করে একদম কঠিন অবধি কিন্তু তোমাদের বন্ধুরা করাবো আচ্ছা তাহলে দেখো প্রথমে কি বলছে রশ্মি গোস টুয়ার্ডস ইস্ট ফ্রম এ পয়েন্ট পি অর্থাৎ পি বিন্দু থেকে রশ্মি ইস্টের দিকে যাত্রা শুরু করলো বা যাচ্ছে সি ওয়াক সাম ডিস্টেন্স অ্যান্ড দেন টার্নস হার রাইট অর্থাৎ সে কিছুটা দূরত্ব গেল এবং তারপরে সে ডান দিকে সরি পয়েন্ট অ্যান্ড টার্নস লেফট প্রথমে বন্ধুরা প্রথমে পি পয়েন্ট থেকে ইস্টের দিকে যাত্রা শুরু করেছে এবং পরে সে বাঁদিকে এসে সে ঘুরেছে ঠিক আছে তারপরে সে আবার বাঁদিকে কিছুটা যাওয়ার পরে সে তার ডান দিকে ঘুরেছে ঠিক আছে হুইচ ডিরেকশান ইজ দ্য ফেসিং নাও সে এখন কোন দিকে তাকিয়ে আছে তাহলে আমরা বন্ধুরা একদম প্রশ্ন ধরে ধরে এখানে করব তাহলে একটা বিন্দু এটাকে আমরা ধরে নিই পি বিন্দু তাহলে পি বিন্দু থেকে রশ্মি ইস্টের দিকে যাচ্ছে তাহলে ইস্ট কোন দিকে বন্ধুরা আমি তোমাদের দেখিয়েছিলাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিরেকশন তাহলে ইস্টের দিকে যাচ্ছে পি বিন্দু থেকে আচ্ছা গেলো তারপর কি বলছে বন্ধুরা সে টার্নস মানে অ্যান্ড দেন টার্নস লেফট সে তার বাঁ দিকে ঘুরলো তাহলে তাহলে দেখো বন্ধুরা যদি সে এই দিকে মুখ করে থাকে তাহলে তার বাঁ দিকটা হবে ওপরের দিকে ঠিক কি না এদিকে বাঁ দিকটা হবে আর নিচের দিকে ডান দিক তাহলে সে বাঁ দিকে ঘুরলো এবং কিছুটা দূরত্ব গেল আচ্ছা ঠিক আছে সেই ওয়াক সাম ডিস্টেন্স সে এতটা দ্রুত গেল এবং তারপরে অ্যান্ড দেন টার্নস হ্যার রাইট তাহলে সে তারপর ডান দিকে ঘুরলো তাহলে এদিকে ডান দিকে ঘুরলো এবার বলছে হুইচ ডিরেকশান ইজ সি ফেসিং নাও তাহলে বলছে বন্ধুরা এখন সে কোন দিকে তাকিয়ে রয়েছে তার মানে তার মুখ কোন দিকে তাহলে উত্তরটা কী হবে ইস্ট কেননা এদিকে কিন্তু ইস্ট ঠিক আছে একদম সহজ কনসেপ্ট ছিল এরপর বন্ধুরা আস্তে আস্তে কঠিন হবে আচ্ছা এবার দেখো এ ম্যান গোজ ফাইভ কিমি ইস্ট দেন হি টার্নস রাইট অ্যান্ড গোজ ফোর কিমি দেন হি টার্নস লেফট অ্যান্ড গোজ ফাইভ কিমি হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও তো আমরা একদম প্রশ্ন ধরে ধরে করবো প্রথম থেকে দেখো বলছে একজন মানুষ পাঁচ কিলোমিটার ইস্টে গেল তাহলে আমরা ধরি এটা পাঁচ কিলোমিটার ঠিক আছে পাঁচ কিলোমিটার এতটা আচ্ছা দেন হি টার্নস রাইট অ্যান্ড গোস ফোর কিলোমিটার সে এবার ডান দিকে ঘুরলো তাহলে নিচের দিকে হবে সে যদি এই দিকে মুখ করে দুহাত ছড়িয়ে থাকে তাহলে ডান দিকটা এই দিকে হবে একটুখানি ইম্যাজিনেশান করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে আচ্ছা সে তাহলে চার কিলোমিটার গেল দেখো চার কিলোমিটার যেহেতু সেহেতু এই ডাক্তার থেকে একটুখানি আমরা ছোটো করব ঠিক আছে চার কিলোমিটার এবার কী বলছে দেন হি টার্নস লেফট অ্যান্ড গোস ফাইভ কিলোমিটার বলছে এবার সে বাঁ দিকে ঘুরলো তাহলে এই দিকে তাকিয়ে থাকলে বন্ধুরা বাঁ দিক কোন দিক হবে ভাবো এইদিকে মুখ করে আছে তাহলে বাঁ দিকটা হবে কিন্তু এই দিকে মানে ইস্টের দিকে সে পাঁচ কিলোমিটার ইস্টে হি টার্নস লেফট অ্যান্ড গোস ফাইভ কিমি পাঁচ কিলোমিটার ঠিক হুইচ ডিরেকশান ইজ হি ফেসিং নাও তাহলে বন্ধুরা এটাও কিন্তু উত্তরটা হবে ইস্ট এটা আর আগের প্রশ্নটার মধ্যে যে তফাত আছে সেটা হচ্ছে এখানে কিলোমিটার বা মানে ডিস্টেন্সের কিন্তু উল্লেখটা আছে আগেরটায় শুধু ডিরেকশান ছিল তাই জন্য এই পরপর দুটো প্রশ্ন এরমভাবে নিয়েছি পরে কিন্তু বন্ধুরা এটার কতটা কম দূরত্ব ঠিক আছে কতটা দূরত্বে রয়েছে নানা রকম প্রশ্ন আসবে তো বন্ধুরা শিখতে থাকো আশা করবো রকম অসুবিধা হবে না সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু তোমরা পারবে আচ্ছা আর বন্ধুরা এই যে দু হাজার বাইশের সরি দু সালের যে পরীক্ষাটা হয়ে গেল ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এখানে কিন্তু আমি নাম্বার সিস্টেম থেকে যে ধরনের প্যাটার্ন করেছিলাম তার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা চিন্তা করো না আমি কিন্তু কমপ্লিট ডাব্লিউ বিসিএস ওরিয়েন্টেড প্লাস এসএসসি সিজিএল বা সিএইচএসএল এই সম্পর্কিত কিন্তু বন্ধুরা সমস্ত কটা যেয়েই তোমাদের শিখিয়ে দেবো যা যা প্রশ্ন আসে তাহলে দেখো বন্ধুরা এবার তিন নম্বর প্রশ্নের উত্তরটা সরি তিন নম্বর প্রশ্নটা আমরা পড়ে নিই একবার কি বলছে সিটি ডি ইজ টু দ্য ওয়েস্ট অফ সিটি এম অর্থাৎ ডি নামক শহরটি ওয়েস্ট অফ মানে ওয়েস্ট অফ যার আগে থাকবে সেটা মনে তার থেকে ঠিক আছে ওয়েস্ট অফ সিটি এম মানে এম শহরের থেকে ডি শহরটা ওয়েস্টে রয়েছে এম এর ওয়েস্টে রয়েছে ডি এটা হচ্ছে মানে ঠিক আছে তাহলে যদি আমরা এম এর ওয়েস্টে রয়েছে তাহলে এম যদি এটাকে ধরি তাহলে এম এর ওয়েস্টে রয়েছে কি ডি ঠিক আছে শহর ঠিক আছে আচ্ছা সিটি আর ইজ টু দ্য সাউথ অফ সিটি ডি তাহলে সাউথ অফ সিটি ডি ডি এর সাউথে কী রয়েছে সিটি আর ঠিক আছে আচ্ছা ইফ সিটি কে ইজ টু দ্য ইস্ট অফ সিটি আর বলছে ইফ সিটি কে ইজ টু দ্য ইস্ট অফ সিটি আর আর এর ইস্টে রয়েছে সিটি কে ঠিক আচ্ছা এবার তাহলে কী বলছে দেখো হুম দেন ইন হুইচ ডিরেকশান ই সিটি কে লোকেটেড ইন রেসপেক্ট অফ সিটি ডি অর্থাৎ এই ডি নামক শহরের থেকে কে কোন দিকে রয়েছে তাহলে আমরা যদি ডিস্টেন্স মানে ডিরেকশানটা একবার দেখি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো ডি থেকে কে মানে এর কোন দিকে রয়েছে এই যে পয়েন্টটা দেখো এখানে কী পয়েন্ট শো করছে সাউথ ইস্ট তাহলে উত্তরটা কী হবে কে ডি এর সাউথ ইস্টে রয়েছে বোঝা গেল আচ্ছা পরের প্রশ্নটা বন্ধুরা দেখে নি আমি হুম ইফ ইস্ট ইজ রিপ্লেসড বাই সাউথ ইস্ট দেন ওয়েস্ট সরি সরি এটা হচ্ছে গিয়ে তোমার সাউথ ইস্ট হবে ঠিক আছে হ্যাঁ একসাথেই আছে ইফ ইস্ট ইজ রিপ্লেসড বাই সাউথ ইস্ট দেন ওয়েস্ট উইল রি উইল বি রিপ্লেসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ডিরেকশানস ঠিক আছে আচ্ছা এখানে আগে আমরা তোমার ডিরেকশানটা করে নিই ঠিক আছে ঠিক আছে আচ্ছা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট এটা হচ্ছে তোমার সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ঠিক আছে আচ্ছা এবার তাহলে দেখো কি বলছে ইফ ইস্ট ইজ রিপ্লেসড বাই সাউথ ইস্ট মানে এই যে ইস্টটা রিপ্লেস করেছে কে সাউথ ইস্ট তার মানে সাউথ ইস্ট ইস্টের জায়গায় চলে এসছে ঠিক তাহলে দেখো একটা জিনিস এই সাউথ ইস্ট চলে এলো ইস্টের জায়গায় তাহলে কি হলো তোমার ফর্টি ফাইভ ডিগ্রি যে কোনটা আছে সেটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল ঠিক আছে ইস্ট রিপ্লেসড বাই সাউথ ইস্ট মানে ইস্টের ঠিক আগেরটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যেটা আছে তোমার সেটা জাস্ট একটা ঘর তোমার উপরের দিকে চলে গেল বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলো একটা দিক বলতে পারো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঠিক আছে এবার দেখো তাহলে এইটা যদি সাউথ ইস্ট হয়ে যায় তাহলে এটা ইস্ট হয়ে যাবে এটা কি হবে নর্থ ইস্ট এটা কি হবে নর্থ আর ওয়েস্টের জায়গায় হবে নর্থ ওয়েস্ট তো হ্যাঁ আর সাউথ ওয়েস্টের জায়গায় হবে ওয়েস্ট আর সাউথের জায়গায় হবে সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্টের জায়গায় হবে সাউথ তাহলে বন্ধুরা ওয়েস্টের জায়গায় কি বলছে দেন ওয়েস্ট উইল বি রিপ্লেসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ডিরেকশান তাহলে ওয়েস্টকে কে রিপ্লেস করবে অ্যান্টি ক্লক ওয়াইজ এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঘুরবে আগেরটা তাই তো তাহলে নর্থ ওয়েস্ট রিপ্লেস করবে উত্তরটা হবে নর্থ ওয়েস্ট ঠিক আছে জিনিসটা বোঝা গেল এটা জাস্ট এরমভাবে করা যায় যে আগেরটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ওয়েস্টের ঠিক আগেরটা মানে এতগুলো লেখার দরকারও পড়বে না জাস্ট ওয়েস্টটা দেখবে ওয়েস্টের আগে কী আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তাহলে উত্তরটা হবে নর্থ ওয়েস্ট এতটাই সহজ ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা বন্ধুরা একটু বড়ো আছে হুম মোহন স্টার্টেড ফ্রম এ পয়েন্ট এ অ্যান্ড প্রসিড সেভেন কিলোমিটার স্ট্রেট টুয়ার্ডস ইস্ট ঠিক আছে তাহলে বন্ধুরা যেমন বলছি আমরা করি মোহন স্টার্টেড ফ্রম পয়েন্ট এ অ্যান্ড প্রসিড সেভেন সেভেন কিলোমিটার স্ট্রেট টুয়ার্ডস ইস্ট আচ্ছা তাহলে এ পয়েন্ট থেকে মোহন মানে চলা শুরু করছে এবং তোমার যাচ্ছে সাত কিলোমিটার ইস্টের দিকে এটা তাহলে সাত কিলোমিটার ঠিক আচ্ছা দেন হি লেফট অ্যান্ড প্রসিড স্ট্রেট ফর এ ডিস্টেন্স অফ টেন কিলোমিটার বাঁদিকে হবে বাঁদিকে ঘুরেছে তাই না তো বাঁদিকটা হবে ওপরের দিকে দশ কিলোমিটার এটা বন্ধুরা এটার থেকে ছোট হয়ে গেল যেহেতু জায়গাটা কম ঠিক আছে তো এটা কিন্তু হিসাব মতন সাত কিলোমিটারের দাগটার থেকে বড় হবে ঠিক আছে দশ কিলোমিটার গেছে আচ্ছা এবার তাহলে কি বলছে হ্যাঁ হি দেন টার্নড লেফট এগেইন অ্যান্ড প্রসিড স্ট্রেট ফর এ ডিস্টেন্স অফ সিক্স কিলোমিটার তাহলে সে আবার বাঁদিকে ঘুরেছে এবং সিক্স কিলোমিটার গেছে বাঁধিকটার দিকে হবে সিক্স কিলোমিটার ঠিক আছে আচ্ছা এবার বলছে অ্যান্ড দেন টার্ন লেফট এগেইন আবার সে দিকে ঘুরেছে অ্যান্ড প্রসিড স্টেট ফর অ্যানাদার টেন কিলোমিটার তাহলে দশ কিলোমিটার আবার সে দিকে বাঁধিকে দিকে হবে নিচের দিকে দশ কিলোমিটার দিকে গেছে ঠিক আচ্ছা তাহলে এবার কী বলছে হুম ইন হুইচ ডিরেকশান ইন মোহন ইজ মোহন হিজ স্টেট পয়েন্ট এই স্যার স্টার্টিং পয়েন্ট হবে এটা স্টার্টিং পয়েন্ট হবে হ্যাঁ প্রশ্নটা বলেছে হিজ স্টার্টিং পয়েন্ট হবে এটা ঠিক আছে এটা স্টার্টিং পয়েন্ট তোমরা লিখে নেবে স্ট্রেট না আচ্ছা তাহলে এখান থেকে সে স্টার্ট করেছিল এখন সে রয়েছে এদিকে তাহলে কোন দিকে হবে বন্ধুরা ইস্টে এটা তো ইস্ট তাই না আচ্ছা তাহলে উত্তরটা কিন্তু হবে ইস্ট আশা করি বোঝা গেল যেরকম প্রশ্ন বলছে সেইভাবেই কিন্তু তোমরা এগোবে জিনিসটা তাহলে সুবিধা হবে আচ্ছা এবার দেখো হ্যাঁ এ ডিরেকশন পোল ওয়াজ সিচুয়েটেড অন দ্য রোড ক্রসিং তাহলে একটা মোড়ের মাথায় একটা ডিরেকশন পোল রয়েছে যেটা কিনা চারদিকে তোমার ডিরেকশান দেখায় তো ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট দ্য পোল টার্নড ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য পয়েন্টার হুইচ ওয়াজ শোয়িং ইস্ট স্টার্টেড শোয়িং সাউথ অর্থাৎ বলছে একটা অ্যাক্সিডেন্টের কারণে পোলে আর কি ধাক্কা লাগে ধাক্কা লেগেছে তার কারণে পোলটা ঘুরে গেছে এমনভাবে যাতে কি না ইস্টটা এখন সাউথের দিকে পয়েন্ট করে রয়েছে অর্থাৎ ইস্টের যে পয়েন্টারটা রয়েছে সেটা এখন সাউথের দিকে দেখাচ্ছে তাহলে সীতা যেখানে একজন ট্রাভেলার সে মানে আর কি ওয়েন টু দ্য রং ডিরেকশন থিঙ্কিং ইট টু বি ওয়েস্ট অর্থাৎ সীতা যেখানে একজন ট্রাভেলার সে ওয়েস্টে যাবে বলে আর কি বেরিয়েছিল যেটা কি ভুল ডিরেকশন ঠিক আছে ইন হোয়াট ডিরেকশান অ্যাকচুয়ালি শি ওয়াজ ট্রাভেলিং অর্থাৎ সীতা এই ট্রাভেলার ওয়েন টু দ্য রং ডিরেকশান থিঙ্কিং ইট টু বি ওয়েস্ট অর্থাৎ সীতা যেদিকে যাবে বলে বেরিয়েছিল সেটা আর কি তোমার ওয়েস্টের দিকে কিন্তু সে তো এখন ভুল দিকে এগোচ্ছে তাই না তাহলে সে এখন কোন দিকে অ্যাকচুয়ালি এগোচ্ছে আচ্ছা তাহলে আমরা আগে একটা ডিরেকশান পোল তোমার ড্র করি ডিরেকশান পোল বলতে আমরা জাস্ট চার দিকটা তোমার ড্র করছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট জিনিসটা বোঝা গেল তাহলে এটা এমনভাবে বন্ধুরা ধাক্কা লেগেছে যে ঘুরে গেছে তো কি বলছে ইস্ট যেটা রয়েছে সেটা সাউথ দেখাচ্ছে তাহলে ধরি ইস্ট এটা দেখাবার কথা ঠিক আছে এদিকে ইস্ট তাহলে সাউথ হয়ে গেছে এটা তাহলে সাউথটা নাইনটি ডিগ্রি যেটা আছে ঘুরে গেছে ক্ল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সাউথটা চলে এসছে ইস্টে তাহলে অ্যাকচুয়ালি পরিবর্তনটা কি হলো সেটা হচ্ছে সাউথ অ্যান্টি ক্লকওয়াইজ নাইনটি ডিগ্রি ঘুরে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এবার কি বলছে সীতা যে যেন মানে সে ওয়েস্টে যাবে বলে বেরিয়েছিল কিন্তু সেটা তো এখন ঘুরে গেছে তাই না তাহলে সে এখন কোন দিকে এগোচ্ছে তাহলে দেখো ওয়েস্ট এইটা ছিল সে এই দি মানে ওয়েস্টে যাবে বলেই বেরিয়েছিলো কিন্তু ওয়েস্ট তো এখন নেই ওয়েস্টেরটা পয়েন্টারটা তো ঘুরে গেছে তাহলে কতটা ঘুরেছে বন্ধুরা দেখো নাইনটি ডিগ্রি যেটা আছে এখানেও নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ঘুরে গেছে তাহলে সে এখন কোন দিকে যাচ্ছে সে এখন নর্থের দিকে যাচ্ছে ঠিক আছে উত্তরটা হবে নর্থ এই নর্থ এখন সাউথের দিকে চলে এসছে মদ্দা কথা বলছে দেখো ইস্টের জায়গায় সাউথ চলে এসছে ইস্ট এখন সাউথ সাউথের দিকে পয়েন্ট করছে তাহলে কি হবে টোটালটা তো নাইনটি ডিগ্রি করে ঘুরলো না তাহলে দাঁড়াচ্ছে কি সাউথ এখানে হয়ে গেছে ইস্ট এখানে হয়ে গেছে এটা নর্থ হয়ে গেছে আর এটা কী হয়েছে ওয়েস্ট হয়ে গেছে তাহলে সীতা যে বলছে ট্রাভেলার এখানে এই লাইনটা কিন্তু খুব ভালো করে পড়বে ওয়েন টু দা রং ডিরেকশান থিঙ্কিং ইট টু বি ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক ভেবে সেটা যেদিকে এগুচ্ছিল সেটা অ্যাকচুয়ালি কোন দিক তাহলে পশ্চিম দিক তো এইটা মানে এইটা কিন্তু এখন সেটা কোন দিক হয়ে গেছে নর্থ যেহেতু পয়েন্টারটা ঘুরে গেছে তাহলে উত্তরটা হবে নর্থ আশা করছি বন্ধুরা বুঝ মানে বোঝাতে পারলাম যদি মানে কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে বা ভিডিওটা আরেকবার দেখবে ঠিক আছে আচ্ছা লাস্ট প্রশ্ন দেখো দ্য টাইম ইন এ ক্লক ইজ কোয়াটার পাস্ট টুয়েলভ ইফ দ্য আওয়ার হ্যান্ড পয়েন্টস টু দ্য ইস্ট হুইচ ইজ দ্য ডিরেকশান অপোজিট টু দ্য মিনিট হ্যান্ড ঠিক আছে প্রশ্নটা আমি তোমাদের আবারও একবার পড়ে বোঝানোর চেষ্টা করছি আগে আমি তোমাদের একটা জিনিস বোঝাই যে কোয়াটার পাস্ট মানে কি তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তো নাও জানতে পারো তাহলে দেখো আগে আমরা জানি হাফ পাস্ট ঠিক আছে হাফ পাস্ট কী জিনিস এটা আগে আমরা জানি তাহলে দেখো এক আওয়ারে কত মিনিট হয় সিক্সটি মিনিটস ঠিক ষাট মিনিট হয় এক ঘন্টায় তাহলে আধ ঘন্টায় কত মনে হয় হাফ পাস তাহলে কী হবে হাফ পাস্ট হবে থার্টি মিনিটস জিনিসটা বোঝা গেল মিনিটস ঠিক আছে তাহলে যদি ধরো বলে যে মানে হাফ পাস মানে অ্যাকচুয়ালি ওয়ান আওয়ার জিনিসটা বোঝা গেল তাহলে যদি এখন বলে বন্ধুরা যে ধরো বলল যে দুটো তিরিশ পি তাহলে এটা কি বলবো আমরা এটা বলবো হাফ পাস্ট হাফ পাস্ট টু ঠিক আছে হাফ পাস্ট টু এটা আমরা বলবো আচ্ছা এবার তোমাদের আমি বোঝাই কোয়ার্টার পাস জিনিসটা কী কোয়াটার পাস্ট জিনিসটা কী ঠিক আছে দেখো ওয়ান আওয়ার সিক্সটি মিনিটস আচ্ছা কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে কি ওয়ান ফোর্থ আওয়ার মানে কত সিক্সটি ইন্টু ওয়ান বাই ফোর ফিফটিন মিনিটস ঠিক আছে পনেরো মিনিট অর্থাৎ এবার যদি আমরা মানে ধরে নিই যে ধরো লেখা রয়েছে একটা পনেরো পিএম তাহলে এটা আমরা কী বলবো কোয়াটার পাস্ট কোয়াটার পাস্ট ওয়ান ঠিক আছে যদি থাকে ধরো তিনটে পনেরো পি এম তাহলে কী হবে কোয়াটার পাস্ট থ্রি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হবে হাতে লেখাটা একটু তাড়াতাড়ি লিখতে গিয়ে খারাপ হয়ে গেছে ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় আমি তাহলে বলে দিচ্ছি কোয়ার্টার পাস্ট ওয়ান কোয়াটার পাস্ট থ্রি আচ্ছা এবার তাহলে বলেছে যে দ্য টাইম ইন এ ক্লক ইজ কোয়ার্টার পাস্ট টুয়েলভ তাহলে একটা ঘড়িতে বারোটা পনেরো বেজে রয়েছে ঠিক আছে ইফ দ্য আওয়ার হ্যান্ড পয়েন্টস টু দ্য ইস্ট মানে দেখো একটা ঘড়িতে আমাদের ঘড়িটা একেই দেখাচ্ছি বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই একটা ঘড়ি তাহলে আমরা যদি ধরে নিই এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তাহলে বারোটা পনেরো বেজে রয়েছে তাহলে বারোটা ছোটো কাটা পনেরোতে বড়ো কাটা ঠিক এটাই তোমার হওয়া উচিত আশা করছি দেখতে পাচ্ছ সরি মানে কেটে গেছিলো একটুখানি যাই হোক আচ্ছা তাহলে এটা হওয়া উচিত বারোটা পনেরো কিন্তু বলছে কি যে এখন ছোট কাটাটা তোমার ইস্টের দিকে মুখ করে রয়েছে এই দিকে তাহলে এর মিনিটটা কী হবে মানে টোটাল এই যে জিনিসটা এটা টোটালি ঘুরে গেছে এইদিকে ক্লক ওয়াইজ ঘুরে গেছে ঠিক নাইনটি ডিগ্রি তাহলে এখন মিনিটের কাটাটা কোন দিকে আছে ছয়ের দিকে বারোটা পনেরোটাকে যদি টোটাল এই জিনিসটাকে যদি তোমার এই জিনিস করে দেওয়া হয় জাস্ট নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরে গেছে জিনিসটা বোঝা গেল জাস্ট ঘুরে গেছে জিনিসটা পুরো উল্টে গেছে আর কি এই বারোটার যে কাটাটা ছোট কাটাটা সেটা এখন তিনের দিকে রয়েছে মানে ইস্টের দিকে রয়েছে ইস্ট মানে কি তিনের দিকে রয়েছে আর তোমার মিনিটের কাটাটা যেটা পনেরো সেটা তাহলে ঘুরে ছয়ের দিকে হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে এটা কোন দিকে রয়েছে এখন সাউথের দিকে রয়েছে মিনিটের কাটা তাহলে উত্তরটা কী হবে বন্ধুরা উত্তরটা কিন্তু হবে সাউথ কি বলছে তাহলে হুইচ হুইচ ইস দ্য ডিরেকশান অপোজিট টু দ্য মিনিট হ্যান্ড তাহলে মিনিট হ্যান্ডের যে কাঁটাটা রয়েছে তার অপোজিটে মানে সেটা কোন দিকে রয়েছে সেটা হবে সাউথ আশা করছি বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আর তেমন হলে ভিডিওটা তোমরা আরেকবার রিমাইন্ড করে মানে আরেকবার রিমাইন্ড করে দেখতে পারো ঠিক আছে আর যদি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ